তুমি তাহলে ফারুকের পাখি। ওকে, আমিও পুরনো পক্ষী শিকারী। অভিনেতা বাবর একজন চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক, জনপ্রিয় খলনায়ক হিসেবে সর্বোচ্চ সফলতা পেয়েছেন তিনি। বহু হিট সুপারহিট ছবিতে দাপটের সাথে অভিনয় করে গেছেন অভিনেতা বাবর। সে সময়ের সব টপ নায়ক নায়িকাদের বিপরীতে তিনি ছিলেন একজন যাত্রেল ভিলেন। ফিরিয়ে দেবার জন্য তো রমজান কিছু দেয় না। আমার আংটি দিয়ে দে, নইলে ভালো হবে না বলছি। থাম, মাসতে চাসতে পথ থেকে সরে আয়। মনে রাখিস, দুদিন পরে কমের সর্দার হব আমি, আর তুই হবি আমার রানী। অভিনেতা বাবর 2019 সালের 26 আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 67 বছর। অভিনেতা বাবরের পুরো নাম আবু মোহাম্মদ খলিলুর রহমান। 1952 সালের 3 ফেব্রুয়ারি ঢাকার গেন্ডারিয়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাবর খুব ছোটবেলা থেকেই অভিনয়ের সাথে যুক্ত হন। 1958 সাল থেকে ঢাকার রেডিওতে ছোটদের অনুষ্ঠান ও নাটকে একজন শিশুশিল্পী হিসেবে অভিনয় করতেন। 1967 সাল থেকে টেলিভিশনে অভিনয় করা শুরু করেন তিনি। মুক্তিযুদ্ধের পর 1972 সালে আমজাদ হোসেন বাংলার মুখ চলচ্চিত্রে বাবরকে নায়ক হিসেবে অভিনয়ের সুযোগ দেন, যদিও সেই ছবিটি মুক্তি পায়নি। ওই ছবির শুটিং চলাকালীন সময় নায়ক রাজ রাজ্জাক তাকে রংবাজ ছবিতে অভিনয় করার প্রস্তাব দেন। রংবাজ ছবির মাধ্যমেই বাবরের খলনায়ক হিসেবে চলচ্চিত্রে অভিষেক ঘটে দুর্দান্তভাবে। শুনলাম আজকাল তুই খুব রংবাজি করছিস, তোর কাছে কফিও দিতে হবে নাকি? মহাজন সাহেবকে তুই কি বলেছিস? চোখ রাঙাচ্ছিস কেন? ও তাহলে ব্ল্যাক মার্কেটিং করবে, বকরা দেবে না। বাবর অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হলো দুরন্ত, দুর্বার, স্লোগান, আপনজন, গুন্ডা, তাল বেতাল, অবাক পৃথিবী, বেইমান, সাধু শয়তান, দাবি, সমাধি, গরবিল, আগুন, প্রতিনিধি, অনুরোধ, অনুভব, রক্ত শপথ, অশিক্ষিত, সারেং বউ, মতিমহল, সৎমা, নান্টু ঘটক, আসামি, জোকার, মাস্তান, শেষ উত্তর, নাগিন, সংঘর্ষ, জনতা এক্সপ্রেস, অংশীদার, বাঞ্জারান, দখল, চিৎকার, সিকান্দার, প্রেমনগর, মহানগর, ভাগ্যলিপি, সখিনার যুদ্ধ, জিপসি সর্দার, পুরস্কার, প্রিন্সেস টিনা খান, আয়নামতি, নাগমহল, ইন্সপেক্টর, প্রেমিক, নুরি, নাগরানী, বিচারপতি, দাগি, ডাকু ও দরবেশ, আওলাদ, উজান ভাটি, প্রেম কাহিনী, মালা বদল, মাস্তান দাদা, নির্দোষ, গাদ্দার, পুষ্পমালা, সন্ধি, সতীকমলা, হুমকি, নির্দয়, সন্ধান, নির্যাতন, বাহার, মরণপণ, দেবর ভাবি, রিক্সাওয়ালা, হিসাব চাই, শর্ত, আদরের বোন, লেডি কমান্ডো, বিদায়, জুলুমবাজ, তুফান মেল, নাগরানী, লেডি স্মাগলার, স্বপ্ন, দুর্জয়, রাঙা বউ, ফুলেশ্বরী, এই নিয়ে সংসার, জীবনের গল্প, 13 গুণ্ডা 1 পান্ডা সহ আরো অনেক ছবি। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারের অভিজ্ঞতায় বাবর চলচ্চিত্র প্রযোজনা ও পরিচালনা করেছেন। তার প্রযোজিত ছবিগুলো হল ইন্সপেক্টর, দাগি, মাস্তান দাদা ও দয়াবান। এর মধ্যে দয়াবান ছবিটি তিনি নিজে পরিচালনা করেছিলেন। খলনায়ক হিসেবে সর্বোচ্চ সফলতা পেয়েছেন বাবর। বহু হিট সুপারহিট ছবিতে দাপটের সাথে অভিনয় করে গেছেন তিনি। খলনায়ক হিসেবে একসময় চলচ্চিত্রে তাঁর যেমন চাহিদা ছিল, তেমনই ছিল জনপ্রিয়তাও। সেই সময়ের সব টপ নায়ক নায়িকাদের বিপরীতে তিনি ছিলেন একজন যাত্রেল ভিলেন। এই ব্যাজ বিয়ার কেউ করলে তার আমি জানিয়ে নিতাম, কিন্তু তোকে আমি কিছুই বলবো না, কারণ দুদিন বাদে তুই আমার বউ হবি। শুধু যে খল চরিত্রে অভিনয় করেছেন তিনি তা নয়, জনপ্রিয় এই অভিনেতা কিছু কিছু ব্যতিক্রমী চরিত্রেও তিনি অভিনয় করেছেন। যেমন বেইমান ছবিতে একজন সহজ সরল পাহাড়ি উপজাতি চরিত্রে অভিনয় করেছেন, যেখানে তার সাথে নায়িকা থাকে শর্বরী। মঙ্গলু যাকে ভালোবাসে তাকে শুধু দাবি করে না, প্রয়োজন হলে কেড়ে নেবে। ইন্সপেক্টর ছবিতেও ওয়াসিমের সাথে দুই নায়কের এক নায়ক ছিলেন বাপর।
মহানগর ছবিতে নায়ক রাজাকের বন্ধুর চরিত্রে তিনি ছিলেন অনবদ্য। প্রতিনিধি ছবিতে বাবর একটি মাত্র দৃশ্যে কামারের চরিত্রে অভিনয় করে বহুল প্রশংসিত হন। সারেঙ্গ ছবিতে নিরীহ এক গ্রাম্য যুবক ছিলেন তিনি। সেই ছবিতে তাঁর সে ঐতিহাসিক সংলাপ আমার কোনো আপত্তি নাই, সেই সময়ে বহুল জনপ্রিয় হয়েছিল তার এই ডায়লগটি। আমার আমার আপত্তি নাই, আমি রাজি, আলহামদুলিল্লাহ। শিশুতোষ চলচ্চিত্র পুরস্কার ছবিতে ছিলেন একজন সহজ সরল শিক্ষকের ভূমিকায়। আরে কিছু দেয় না, শুনলেন শুনলেন হুজুর, আবার বদনাম গাওয়া শিখছে। আপনার বয়স কম হলে বাপ বেটা দুজনে এখানে ভর্তি হয়ে যেতে পারতেন। একটু অপেক্ষা করুন, আমি সুপারের সাথে দেখা করে আসছি। নায়ক রাজ রাজ্জাক ও শাবানার সাথে আগুন ছবিতে অভিনেতা বাবর দুর্দান্ত অভিনয় করেছিলেন। এই ছবিতে অভিনেতা বাবরের লিপে একটি চমৎকার গানও ছিল, সেই সময় এই গানটি দারুণ জনপ্রিয় হয়েছিল। লন্ডন 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 গিয়েছিলাম, রাঙা রাঙা মেঘ দেখে এলাম, তোমার মতো রূপসী কোথাও দেখলাম না, তোমার মতো সুন্দরী কোথাও পেলাম না। কাম 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 ডান্স উইথ মি, কাম 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 লার্ন ডান্স ফ্রম মি। ঢাকা ঢাকা ঢাকার মিয়া আমি, লন্ডন লন্ডন দেখাও কারে তুমি, তোমার মতো সাহেব আমি অনেক দেখেছি, আসল সাহেব নকল সাহেব চিনতে শিখেছি। দেখো 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 নাচ কাকে বলে দেখো, শেখো 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 নাচ কাকে বলে শেখো। এছাড়াও শাবানা ও নায়ক রাজ রাজ্জাকের বিপরীতে বাবর অভিনয় করেছিলেন আসামি ছায়াছবিতে একজন যাত্রের খলনায়কের চরিত্রে। সুচরিতার গানে লিপের সাথে তার অভিনয় ছিল দুর্দান্ত। তিনি হাসতে হাসতে বলতেন, আই এম অলওয়েজ ইয়াং। নতুন যত নায়কই আসুক না কেন, নায়িকার ভালোবাসা নিয়ে মারামারিটা আমার সঙ্গেই হবে। পেছনে লেগেছে, টেম্পোরারি চাকরি, আমি আগেও বলেছি এখনো বলছি স্যার, ওকে বরখাস্ত করুন, নয়তো পরে বিপদে পড়ব। ওইসব ইউনিয়ন ফিউনিয়নের ব্যাপারে সবকিছু সেই কাজ করছে। পারবেন না, যে আগুনে আমি চলছি সে আগুনে তোমাকেও জ্বলতে হবে। একসময় বাবর অভিনয়ের বিরতি দিয়ে ব্যবসায় মনোযোগী হন, কিন্তু ব্যবসায় তার সফলতা আসেনি। এরপর টেলিভিশনের জন্য নাটক নির্মাণ শুরু করেন। তিনি বেশ কয়েকটি টিভি নাটক প্রযোজনা ও পরিচালনা করেছিলেন। ব্যক্তিজীবনে বাবর সুলতানা রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের দুই সন্তান মেয়ে সাইনা রহমান ও ছেলে রিয়াদুর রহমান। অভিনেতা বাবর 2019 সালের 26 আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। আমাদের খানাতা রহমান ভাইয়ের ছবিতে প্রথম তার সাথে কাজ করেছি, অনেক স্মৃতি অনেক স্মৃতি তার সাথে। তবে আমার সবচেয়ে বড় স্মৃতি গতকাল রাত্রে তাকে যখন দেখতে গেলাম, বন্ধনা এই পদ্ধতি আমার সাথে কেউ দেখা করতে আসে না, শুধু রক্তে মিশে থাকা অভিনেতা বাবর মৃত্যুর আগ পর্যন্ত অভিনয়ের প্রতি তীব্র ভালোবাসা রেখে গেছেন। আজ হয়তো অনেক দর্শক অভিনেতা কিংবা খলনায়ক চরিত্র রূপদানকারী সেই বাবরকে ভুলে গেছেন, কিন্তু যতদিন বাংলা চলচ্চিত্র থাকবে ততদিন এই যাত্রীর খল অভিনেতা প্রতিভাবান অভিনেতা ততদিন জ্বলজ্বল করবেন বাংলা চলচ্চিত্রের আকাশে। এই যাত্রীর খল অভিনেতাকে কখনো ভুলবে না। চলো না, ওইসব পপ মিউজিক আমার ভালো লাগে না। পিয়ানোতে তো বসতে পারো। লন্ডন 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 গিয়েছিলাম, রাঙা রাঙা মেঘ দেখে এলাম,
তোমার মতো রূপসী কোথাও দেখলাম না, তোমার মতো সুন্দরী কোথাও পেলাম না। কাম 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 ডান্স উইথ মি, কাম 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 লার্ন ডান্স ফ্রম মি।